তারপরে হচ্ছে আমরা তাহলে অতিথিদের সাথে যুক্ত একজন আইসিটি আইসিটি দুইটা আইসিটি নাম নিয়ে যুক্ত হচ্ছেন শুনতে পাচ্ছেন আইসিটি আইসিটি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আইসিটি আইসিটি আমি ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন বলেন তা জি ভাই অবশ্যই ভালো আছি ভাই ভাই সরি আপনার কথা কি মানে আপনার কথা কেটে গেছে আবার বলেন হ্যালো হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন হ্যালো ভাই শুনতে পাচ্ছেন

মেনে আমি অন্যায় কাছ থেকে বিরত থাকতে পারি কিন্তু যারা মুক্ত চিন্তা আমরা যারা আছি বা নাস্তিক আছি তো তারা তো সৃষ্টিকর্তা মানি না বা তারা এক একজন আমি বলি না নাস্তিক একজন দার্শনিক বা তারা মুক্ত চিন্তার অধিকারী তো ভাই এখন আমি যদি মানে সৃষ্টিকর্তা না মানি বা আমার যদি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস না থাকে তাহলে আমি যে একটা জিনিস অন্যায় নাকি নেয় সেই জিনিসটা কিভাবে জাস্টিফাই করবো প্রথমত আর দ্বিতীয়ত যে ব্যাপারটা হলো যে আমি তাহলে মানে তাহলে তো আমি এমনটা হচ্ছে যে আমি যে অন্যায় করে করে ক্ষমতার পাহাড় বা

এই ভাইটা যদি কেউ একদিন পায় আমি আপনার সাথে একমত হলাম যে আসলেই তো তাইলে সেই মানুষটা খারাপ কাজ থেকে ওই ভয়টা থেকেই ওই ভয় থেকেই আর কি সেই মানুষটা খারাপ কাজ থেকে বিরত রাখবে আলটিমেটলি ওই মানুষটা কিন্তু ভালো মানুষ আমি বলবো না ওই মানুষটাকে কেন কারণ সে তো ভয়ে ওই ওর উপরে ঠাডা পড়বে সেই ভয়ে রেভেন্স রিভেন্সকে বোঝাচ্ছেন যে এনিওয়ে রিভেন্স অফ নেচারের ভয়ে অথবা ঈশ্বরের রিভেন্সের ভয়ে সে হচ্ছে এই অপরাধটা থেকে দূরে থাকলো জাস্ট বাট সে তার অপরাধী যে মানসিকতা অপরাধী যে তার ভেতরটা যে তার ওই অপরাধী এই চিন্তাটা কিন্তু দূর হইল না ওটা কিন্তু ওইটাই থাকতো এটা যে একটা অপরাধ সেটা সে বুঝলো না কিন্তু সে জাস্ট তার উপরে ঠাড়া পড়বে এই ভয়ে সে ওই কাজটা জাস্ট করলো না কথা বুঝেন কিন্তু এই জন্য তাকে আমি খারাপ মানুষ মানে ভালো মানুষ বলতে পারতেছি না হয়তো সে খারাপ মানুষই থেকে গেল অথবা আমি জানি না সে কেমন কিন্তু ভালো যে না এটা আমি ডেফিনেটলি বলতে পারি কারণ এটা তার প্রমাণ আছে ভালো মানুষ কিন্তু এই জায়গায় আপনি এই অর্ধেকটা নিলেন বাকি অর্ধেকটা কেন নিলেন না ভাই যদি তার এইরকম কনফিডেন্স আসে যে আমি যাই করি সর্বশক্তিমান আসলে আমি তার কাছে ক্ষমা চাইলে সে মাফ করে দিবে আমার অ্যান্ড শুধু তাই না আমি যে অপরাধটা করছি সেটাকেও সে রিভার্স করে দিবে বা সেটাকে সে কোনোভাবেই সে ম্যানেজ করে দিবে সেটা কিরকম সে হচ্ছে সে কোনো না কোনোভাবে তার ক্ষতিটা পোষাই দিবে এটা যদি তার কনফিডেন্স থাকে এই কনফিডেন্সটা যদি তার থাকে ওই বেটা খারাপ কাছ থেকে ঠেকাবে কোন বেটা ভাবেন একটা বার ধরেন মিয়া ভাবছে যে তার আল্লাহ অথবা রাম রামদেব ভাবছে যে তার ভগবান অথবা ধরেন যে উৎপল বড়ুয়া ভাবছে যে তার হচ্ছে বুদ্ধ বা হোয়াট এভার মহাব্রহ্মা হোয়াট এভার দে বিলিভ ইন হোয়াট এভার শিখ দে বিলিভ ইন অথবা মনে করেন যে অ্যালবার্ট সে ভাবছে যে তার জিজাস তারা মাফ করে দিবে এবং কারণ কি তারা হচ্ছে খুবই দয়ালু তারা মাফ করে দিবে অ্যান্ড যাদের সাথে তারা অন্য একটা করছে তাদের ক্ষতিটা পোষাই দেবে যেমন খুন করাই ফেলছে ভেরি গুড তারে না তো কেবল পুনর্জীবিত করবে সেই সাথে তাকে পুরা মানে সেই রকম সুখে রাখবে মানে সব সব আর কি মানে তার ভগবান উইল টেক কেয়ার অফ দিস বা তার আল্লাহ উইল টেক কেয়ার অফ দিস এই কনফিডেন্স যদি থাকে তার এই রে বা উৎপল বড়ুয়ারে বা এই রে অথবা এই রে আপনি অপরাধ থেকে দূরে রাখবেন

রাখা যায় না এরকম সম্ভবটা ইউজ করব না ভয় দেখানোর সিস্টেমটা ইউজ করব না কারণ কি ওই ভয় দেখানোর সিস্টেমটাতে এই আসার আশা রাখার রাখার সুবিধাটা ওকে তার মানে আমরা দেখলাম যে কোনো বিশ্বাস বা এরকম কোনো ভয় দেখায় কাউরে তো মানে ভালো তো করা যায় না উল্টা আরো মানে তার বেশি ভয়ঙ্কর হওয়ার চান্স থাকে অ্যান্ড এটার বাস্তব প্রমাণ কিন্তু দুনিয়াতে এক্সিস্ট করে আপনি দেখেন ধর্মভিত্তিক দেশগুলা ভারত দেখেন

এই সোসাইটিটা আমাদেরকে গঠন করতে হবে নিজে থেকে নিজে থেকে গঠন করতে হবে এটা কেউ আপনি গঠন করে দিয়ে যাবে না এটা আমাদেরকে গঠন করতে হবে সেটা মানুষ করছে কিভাবে সবাই মিলে একমত হয়েছে ওকে কোনটা বেটার যে যার ইচ্ছা মানিব্যাগ ছিনাই নেবে সেটা বেটার নাকি মানিব্যাগ ছিনা নেওয়াটাকে ক্রিমিনালাইজ করাটা বেটার তখন সবাই মিলে বলছে এটাকে ক্রিমিনালাইজ করাটা বেটার তখন তারা ক্রিমিনালাইজ করছে এরপরে বলতে আচ্ছা মানিব্যাগ যদি চুরি করে চুরি করে তাইলে তখন তারা বলবো আচ্ছা চুরি করছে মানে লুকাই লুকাই করছে তা আসলে ভয় পায় সে একটা ভীত মানুষ সে আসলে কারো ক্ষতি করার চেয়ে তার বেশি টার্গেটটা হচ্ছে নিজের উপকার করা এই জন্য সে লুকায় ছোবাই করছে আচ্ছা ঠিক আছে ওর জন্য ওটাও ক্রিমিনালাইজ করবো বাট ওর জন্য শাস্তিটা একটু কম ওর জন্য তিন মাসের জেল বা ওর জন্য জাস্ট পাঁচশো ইউরো জরিমানা আর যেটা ছিনে নিবে ওই বেটার জন্য ভাই তিন বছরের বা জেল বা অথবা ওই বেটার জন্য পাঁচ হাজার ইউরো জরিমানা বা পাঁচ লাখ ইউরো জরিমানা সো ও এই যে দেখেন আপনি নিজের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারতেছেন মানে আইনটাকে কাস্টমাইজ করতে পারতেছেন আপনার সকলে হয়ে ওকে ফাইন রহিম মিয়া কইলো যে সেন্টাই করলে কোনো শাস্তি নাই করিম মিয়া কইলো শাস্তি তো দিতে হইব আবার আবার ওপাশে খামারের এক ছাগল কইল যে হ্যাঁ শাস্তি কেন হইব আল্লাহ দিছে হ্যাঁ করছে তখন যখন এরকম দিমত তৈরি হবে তখন কি করবে তারা তখন তারা যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে তারা যাচাই করে দেখবে যে কোনটা বেটার কোনটা তাদের সোসাইটিটাকে সামনের দিকে প্রগ্রেস করাবে রাদার দেন পেছনের দিকে নিয়ে যাবে ডার্ক এজের দিকে তারা সেটা তখন গ্রহণ করবে অ্যান্ড ওই রকম সোসাইটির এক্সিস্টেন্স এখন আমরা দেখতে পাই যেই সোসাইটিগুলোতে যাওয়ার জন্য যাদের দেশে যাওয়ার জন্য আমরা কী করি বডি কন্ট্রাক্ট নেই তাই না যাদের দেশে যাওয়ার জন্য আমরা কী করি স্টার গেম দেই তাই না ভাই নদী নালা খাল বিল জঙ্গল পাহাড় সমুদ্র সব পাড়ি দিয়ে যায় কার্জানের মতন গিয়ে কার্জান বিষয়ে আবেদন করি এমনকি কেউ কেউ আছে যারা দাবি করে আর বাপের নাম সে জানে না সে গিয়ে বলে তার তার নাম হইতেছে যে তার নাম হইতেছে ধরেন 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 হ্যাঁ এক্স ওয়াই এন ইউ মানে তার নাম হচ্ছে তার ফার্স্ট নেম হচ্ছে এক্স ওয়াই জেড তার ফার্স্ট নেম জানে নিজের নাম জানে কি বাপের নাম হচ্ছে লাস্ট নেম আনোন বাপের নামে জানে না গিয়ে এইরকম দাবি করে গিয়ে বসে আমি কোথেকে আসছি জানি না আমি কোথা থেকে এলাম কি করে এলাম আমি এখন কোথায় আপনি হাসপাতালে আছেন তো এইরকম পর্যন্ত কি দাবি করে তারা ওই সোসাইটিতে যাওয়ার জন্য তো ওই সোসাইটি বেটার কিনা ভাই আমাদেরকে আসলে প্রশ্ন করার দরকারই পড়ে না কাউকে কাউকে জিজ্ঞেস করার দরকারই পড়ে না যে ওই সোসাইটি আমাদের চেয়ে বেটার কিনা হ্যাঁ ওই সোসাইটিতেও কমতি আছে ওই সোসাইটিতেও রেপ হয় ওই সোসাইটিতেও খুন হয় ওই সোসাইটিতেও গান ব্যালেন্স হয় ওই সোসাইটিতেও রেসিজম হয় ওই সোসাইটিতেও মিসোজিনি এক্সিস্ট করে আজ পর্যন্ত বাট স্টিল আমাদের এই ধর্মভিত্তিক সোসাইটির চাইতে ওইটা বেটার অ্যান্ড ওটা দিনের পর দিন ওইটা বেটার হচ্ছে আরও তাই না ওইটা আরও ভালোর দিকে আগাচ্ছে আগের চেয়ে উন্নত চার থেকে একশো ধরেন আজকে পঞ্চাশ বছর আগে যেটাকে মানসিক রোগ বলা হয়তো আজকে সেটাকে তারা স্বাভাবিক বলতেছে কেন তারা জ্ঞান বিজ্ঞান গবেষণা যুক্তি প্রমাণের সাহায্যে তারা কনক্লুশনগুলোকে তারা চেঞ্জ করে দিনের পর দিন চেঞ্জ বলতে আরও আপডেট করে তারা আরও প্রিসাইজ করে এবং সেই কারণেই ওদের দেশগুলোতে আমরা যাওয়ার জন্য জীবনবাজি নিই সো ডেফিনেটলি ওদের সোসাইটিগুলো বেটার সো এই যে ধর্মহীন যে সমাজ ব্যবস্থাটা যেটা আমরা নিজেরা নিজেরা গড়ে তুলব সেই সমাজ ব্যবস্থাটাই হচ্ছে আমাদেরকে হচ্ছে একমাত্র

অন্যের উপর জুলুম বা নির্যাতন করার ফলে তারা ধরে নিজেদের স্বার্থ হাতিল করতে বা স্বার্থটা হাতিল করার চেষ্টা করেছে মানে আমরা যদি ইসলাম ধর্মের দিকে দেখি ইসলাম ধর্মের বড়ব্রত গুলো দেখি যেমন যে ধর্মের যিনি রবি আসেন তিনি যে উপরে বা বাড়ি বড়ব্রত গুলো চালিয়েছিলেন এটা কেন চালিয়েছিলেন মানে নিজের ক্ষমতার জোরে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তো একসঙ্গে দেখা গেল এই স্বার্থ সিদ্ধিটা তার মানে থাকেনি আরকি যেমন খাইবারের যুদ্ধে একটা ইউদিন মানে বিষ মেশিনের মাংস খেয়ে তিনি তীব্র যন্ত্রণায় মৃত্যুবরণ করেছে মানে তার শেষ পরিণতিটা ভালো হয়নি তো ভাই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে যে আমি যদি অন্যের উপরে জুলুম করি বা অন্যের উপরে আমি যে মত্যই আনি বা যে জিনিসটাই আনি সেটা যদি অন্যের জন্য ক্ষতিকর হয় তাহলে এক সময় এটার আমার মাসুল পুরোনোভাবে গুনতে হবে মানে কোনো কোনোভাবে গুনতে হবে বা আমার কাছ থেকে এই প্রকৃতি এই জিনিসটা নিয়ে নেবে যে এনি হাও মানে যদি আমি আপনাকে এইভাবে বলি ধরেন আপনি আমার একটা ক্ষতি করলেন এখন আমি আপনি আমার কাছে ক্ষতি করলেন তো আপনি আমি হয়তো আমি আপনাকে মাছ করলাম কিন্তু আপনি আমাকে ক্ষতি করার মাধ্যমে কি একটা রুলস ব্রেক করেছেন নেতারা একটা রুলস ব্রেক করেছেন বা মানুষের যে স্বাভাবিক জীবন চলাচল বা জীবন পন্থা এটা একটা রুলস ব্রেক করেছেন আর যদি অন্যের উপর অন্যায় বা জুলুম করেন তাহলে সেটা প্রতিশোধ কোনো না কোনো ভাবে আপনাকে দিতেই হবে বা নিতেই হবে বা প্রকৃতি আপনার কাছ থেকে বা স্বাভাবিক যে রুলস আছে সেই জিনিসটা আপনার কাছ থেকে আপনার কাছ থেকে এর সত্যি নিয়ে নেবে মানে এই জিনিসটা থেকে আপনি বিশ্বাসী কিনেন বা এই এটাতে এটাতে একজন জ্যোতিবাদী মানুষ সক্রভাবে বিশ্বাসী হতে পারে না মানে কি করে এটাকে এটাকে কি করে আর কি আপনি মনে করছেন যে এটা আসলে সকল ক্ষেত্রেই ঘটে আপনি কি পৃথিবীতে এমন কাউকে দেখেন নাই যে আসলে এরকম রিভেন্স অফ নেচার পায় নাই এরকম কি কাউকে দেখেন নাই বাইদে ভাই মোহাম্মদের উদাহরণটা আমরা ধরে নিচ্ছি মানে আপনি আপনি ধরে নিচ্ছেন যে ওইটা ওইটা বাস্তবে ঘটছে বাট অ্যাকচুয়ালি ওইটা যে বাস্তবে ঘটছে মোহাম্মদ নামে যে কেউ ছিল এটা কিন্তু আমাদের কোনো এভিডেন্স নাই বাট ধরে নিচ্ছি যেহেতু ওদের স্ক্রিপচারে আছে যেহেতু ওদের হাদিসে আছে সেহেতু ধরে নিচ্ছি যে যেটা ঘটছে এবং ধরে নিচ্ছি ওইটাকে আপনি রিভেন্স অফ নেচার বলছেন ধরে নিয়ে আমি বলতেছি পৃথিবীর বুকে আপনি কি এমন কোথা দেখেন নাই যা যে হচ্ছে নেচারের রিভেন্স পাইনি ওই ওই মহাম্মদ উদাহরণটাতেও কিন্তু এটা রিভেন্স নিল ওই মহিলাটা ইহুদি যে বুড়িটা মহিলাটা বুড়ি তো ছিল না মানে মহিলাটা ভাই রে এজিসা বলার সময় কিছু করার নেই আমাদের আচ্ছা তো ওই 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 মহিলাটা যে তাকে বিষ খাওয়াই দিল সে তো খাস বলে দিচ্ছিল হাদিসে তো এটাই আছে যে বলে দিচ্ছিল যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে তো আপনার কিছুই হবে আপনি যদি নবী না হয়ে থাকেন আপনি যদি একজন অন্য কেউ মানে একজন যদি আমাদের জন্য অত্যাচারী কেউ হয়ে থাকেন আমি দেখাচ্ছি আপনি যদি অত্যাচারী একজন বাচ্চা হয়ে থাকেন বা আপনি যদি একজন মানে জাস্ট একজন আরেকজন বাচ্চা হয়ে থাকেন তাইলে আপনার হাত থেকে আমি সবাইকে মুক্তি দিলাম এই যে দেখেন হাদিসটা তাকে এইভাবে বলতেছে কে বলছে এই কথা এই কথাটা এই যে এই যাহুদি মহিলা বলতেছে বলতেছে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমি যা করছি তাতে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি বাচ্চায় থাকেন তাহলে আমি আপনাকে অনেক শান্তি দিলাম তো তাহলে রিভেঞ্জ নেচার না এটা রিভেন্জ অফ ইউ মহিলা বলতে পারি ওকে বাট তারপরে ধরে নিচ্ছি যে তারপরে ধরে নিচ্ছি যে সে ঠাটা পরে মরে গেছে এক মুহূর্তের জন্য আমরা ধরে নিই যে সে ঠাটা পরে তার উপরে ঠাটা পড়ছে ওই ঠাটাতে ধরে নিচ্ছি এক মুহূর্তের জন্য এমন অবস্থায় এমন অবস্থায়ও কি সে আমরা আর কি এই কনক্লুশনকে পৌঁছাতে পারি যে যারাই খারাপ কাজ করে তাদের উপরে ঠাটা তো হচ্ছেন না আপনি পৃথিবী থেকে এমন মানুষ দেখেন নাই ভাই যারা অপরাধ করছে বাট তাদের শাস্তি হয়নি এরকম মানুষ দেখেননি আপনি দেখছেন পৃথিবীতে সে অপরাধ করছে এন্ড অপরাধ করে সে মরেও গেছে গা তার শাস্তি হয়নি এরকম মানুষ দেখেননি আপনি জি এমন উদাহরণ আছে ভাই কোটি কোটি আছে এরকম উদাহরণ কোটি কোটি উদাহরণ আছে ভাই কত মানুষ আছে যারা হয়তো একটা নেতা ছিল তার কোনো শাস্তি হয়নি এমন অনেক মানুষ আছে যে হয়তো খুনি ছিল তার কোনো শাস্তি হয়নি সো সেই মানুষগুলোর বেলায় কি কী বলবেন আপনি সেই মানুষগুলোর বেলায় মানে নেচার তো কাউকে এইভাবে শাস্তি দেন শাস্তি আমরা মানুষরা যদি দিতে পারি তাহলে দেই যদি আমরা দিতে না পারি তাহলে নাই দেওয়া হয় না এখন কেউ একজন ঠাড়া পড়ে মরে গেছে সেটাকে তো আমরা বলতে পারি যে নেচার রিভেঞ্জ নিল ওর উপরে কেন কারণ নেচার তো ঠাড়াটা ভালো মানুষের উপরেও ফেলে একটা মানুষ সে হয়তো জীবন ভর কষ্ট করছে জীবন ভর কষ্ট করছে শেষ বয়সে এসে সে রিটায়ারমেন্টে কিছু টাকা পাইছে ওই টাকাটা নিয়ে সে হয়তো বাড়ির দিকে যাচ্ছিলো অফিস থেকে ব্যাঙ্ক থেকে সে বাড়ির দিকে যাচ্ছে সেই টাকাটা তুলে এসে যাচ্ছিল এই সময় তার গাড়িটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করলো রাস্তার পাশে গাছের মধ্যে লাগাই দিল দিয়ে অ্যাক্সিডেন্ট করলো এক্সিডেন্ট করে সে মারা গেল অ্যান্ড ও যে টাকাগুলো আছে সেগুলো ওই এলাকার লোকজন আপনারা জানেন যে বাংলাদেশ তো খুবই সভ্য দেশ কোথাও অ্যাক্সিডেন্ট হলে সেখানে মানুষ আগে গিয়ে মানুষকে উদ্ধার করার জিনিস না উদ্ধার করার চিন্তা না করে মানুষ আগে মানুষের পকেট খোঁজে এটা আপনি আমি শিকার করলেও ফ্যাক্ট স্বীকার না করলেও এটা ফ্যাক্ট এটা ঘটি আমরা খুবই সভ্য জাতি ভেরি গুড সো সো একজন কেউ কোনো একজন সভ্য বান্ধা এসে তার মনে করেন যে পকেট খুঁজে আরে বাপরে টাগাই টাকা মামা নিয়ে সে ভেঙে গেল সো সে তো ভোগ করলে সে তো ভোগ করতে পারলোই না ওই লোকটা সারা জীবনের কষ্ট তার পরিবারের লোকজন একেবারে পথে বসে গেল কারণ সে ছিল পরিবারের একমাত্র উপার্জন হ্যাঁ এই মানুষের উপরে তো ঠাটা পড়লো তাহলে নেচার আপনি আপনার দাবি অনুসারে নেচার অথবা ধরেন সত্যি বিদ্যুৎ বিদ্যুৎ পড়লো এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে মাথার উপরে বাজ পরে মরে না বজ্রপাতে মরে না সো সেই মানুষগুলোর উপরে তো ঠাটা তাহলে বললো তাহলে ওই ওর উপরে তো ওর উপরে নেচার কিসের ডিভেন্স নিল ও তো কিছু করেনিও তো আর কোনো ক্ষতি করেনি সো আমরা এই কারণে বলতে পারি না যে নেচার কখনো রিভেন্স নাই বুঝতে পারছেন আইসিটি আইসিটি ভাই কথা ভাই আরেকটা কথা বলতে যে ধরেন যে আমরা যে আমরা সাধারণত ক্ষেত্রে যে জিনিসটা বলতে আমি একসময় খুবই প্রাণ ছিলাম বা মানে ছিলাম বলতে পারেন তো একসময় আমার ইটা ডাকলো আর কি যে ধর্মটা একটু ভালোভাবে জানার দরকার যেমন আমি ধর্মটা সম্পর্কে জানবো আল্লাহ সম্পর্কে জানবো সম্পর্কে জানবো বা জ্ঞান অর্জন হবে এটা আমার তাহলে আমার স্বভাব হবে আমি জান্নাত পাবো বা জান্নাতে ফুট টোর আছে এগুলো পাওয়ার জন্য তো এক সময় আমি বললাম কি যে ধর্মটা ঘাটাঘাটি শুরু করলাম তো ধর্মটা ঘাটাঘাটি শুরু করার পরে এই জিনিসগুলো আমার ভালো লাগেনি আর কি যেমন যে ব্যাপার ব্যাপার বা জিনিসগুলো আছে এগুলো ভালো লাগেনি যেমন ধরেন যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে তারপর অসংখ্য দাসটি রাখতে পারবে আরও যে দানমোহরটা দেওয়া হয় এটা আপনার লজ্জার ভোগের মূল্য আর বিভিন্ন ব্যাপার ব্যাপার এগুলো আসলে ভালো লাগেনি তারপরে আপনার যে বলছে সুরামে বলা আছে যে কাফিরদের কোপাও মারো বা দেয়াবন্দের যে কিতাব আছে আলকিরা এখানে বলা আছে যে অ্যাটাক করো বা মানে দেখলে সেখানে মানে এগুলো ভালো লাগে আর কি তো আমার যতদূর মনে হয় ভাই যে একটা সাধারণ মানুষ বা আমরা যারা সাধারণ লেভেলের স্টুডেন্ট আছি তো তারা যদি এই সমস্ত জিনিস অধ্যয়ন করি তো এই জিনিসগুলো আসলে ভালো লাগবে না এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হলো ভাই যে অধ্যয়ন করে কয়জন সবাই যা আছে বিশ্বাসের মতো কিন্তু ভাই যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো অধ্যয়ন করে থাকে তো তাদের মধ্যে কি তাদের মধ্যে কি দু একটা মানবিক মানুষ নেই যারা এই জিনিসগুলোর বিরুদ্ধে কথা বলে বা এই জিনিসগুলো থেকে বের হয়ে গেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে ভাই তারা যদি জেনেই থাকে যে ধর্মের ভিতরে এতটা বর্বরতা আছে বা এতটা আছে এগুলো গ্রহণযোগ্যতা পায় না তো এরপরেও তারা এই জিনিসগুলো লুকোচ্ছে লুকানোর পরে তারা এই ধর্মটাকে ভালো করার চেষ্টা করছে আপনাদের স্বার্থ বা স্বার্থ সিদ্ধি হাজির করার জন্য কিন্তু আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না যারা একমাত্র বিশ্বাসী বলতে পারেন বিশ্বাসী তবে পড়াশোনা নাই তো তারা কিন্তু মানে বলতে মানে একদম স্টেট ভাবে বলি যে ইসলাম ধর্মের কোনো ভুল নাই ইসলাম ধর্মের কোনো কিছু কিছু নাই ইসলাম সব সজা আছে সব সত্য এখন যারা এই জিনিসগুলো অধ্যয়ন করছে ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু ঠিকই জানে যে জিনিসগুলো বড় বড় তারপরেও তারা এগুলো লুক হচ্ছে তাদের ব্যবসা হিসাবে হাসিল করার জন্য কিন্তু এই দিক থেকে আমরা যারা না জানা পাবলিক তারা কিন্তু এগুলো শোনার পরে আমরা কিন্তু উসে যাচ্ছি উসকে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমার যারা অন্য ধর্মীয় আছে তাদের প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে মানে বিভিন্ন ব্যাপার স্যাপার যেমন জীবন চলার পথে মানুষের মানুষের ভেদেবে ভেদাভেদ তৈরি হচ্ছে তারপরে এগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে আর কি আমরা তো এখন ভাই এই যে সমস্যাগুলো আছে এগুলো থেকে দূর করার

আমি জানি না কিন্তু আপনি জানা সত্য আপনি বড় ভর্ত লুকিয়ে আপনি আপনার ধর্মটাকে ভালোভাবে প্রেতন করার চেষ্টা করছেন আমার সামনে কিন্তু আমি তো আপনাকে বিশ্বাস করবো যেমন হুদুর মানুষ আপনি আপনি যেটা বলবেন সেটা খুশি ঠিক আছে ইসলাম ধর্মের কোনো ভুল নাই তার ইসলাম ধর্ম বলা আছে যে কাফিরদের কুপাও তো কোপাতে হবে যেমন হলিয়াটার জন্য হামলা হলো সেটা মানে যেমন হলিয়াটের জন্য হামলাটা হলো ঠিক আছে ভাই এখানে তারা হামলা করেছে তারা তো এই বিশ্বাসের ছিল ইসলাম ধর্ম সত্য ইসলাম ধর্ম যেহেতু পুরাপুরি সত্য আমি কাফির বেলায় আমি জানাতে চলে দেবো কিন্তু বিষয়টা তো আসলে বড় ভোর তাই না ভাই

এই যে আমি বৈশ্বাস সেই চেষ্টাটাই করতেছি যে হয়তো আমি পুরো মানুষগুলোকে তো চেঞ্জ করতে পারবো না সমস্ত মানুষকে তো আমি চেঞ্জ করতে পারবো না আমি হয়তো সারা জীবন মিলে ধরেন পাঁচটা মানুষটা বা দশটা মানুষটা চেঞ্জ করতে পারবো জিন্স মানে কি আর পাতাও এরকম যে ধর্মহীন বানাই দিব না 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 সেটা না সেই মানুষটাকে আমি সেই মানুষটার কাছে আমি অন্য মানুষগুলাকে নিরাপদ বানাবো সেই মানুষটার হচ্ছে একটা প্রগতিশীল মানুষে পরিণত হবে এটা আমি দশটা মানুষের বা পাঁচটা মানুষে বা একশোটা মানুষের পরিবর্তন করে গেলাম সো আমি যতটা মানুষকে পরিবর্তন করতে পারতেছি আমি মনে করতেছি ততগুলো জেনারেশন কারণ আমি অ্যাটলিস্ট ততগুলো জেনারেশন বা আমি জানি না যতজন অ্যান্টিনাটালিস্ট আছে তাদেরকে বাদ দিয়ে হইলেও তো মানে আমি তো শুধু এই যে সংশোধন করছি না বা মানুষটা তো আমি সবাইকে অ্যান্টিনাটালিস্ট বানাইতেছি না সো সেই মর্মে ধরেই নেওয়া যায় যে তাদের মধ্যে একশো জনের মধ্যে অন্তত নব্বই জন বংশ বিস্তার করবে সো নব্বইটা জেনারেশনকে আমি চেঞ্জ করে দিয়ে দিতেছি সো আর কি লাগে আজকে থেকে যদি দুইশো বছর পরে হয় ওই নব্বইটা জেনারেশন হচ্ছে আপনি দেখবেন যে পাঁচশো জন মানুষে পরিণত হবে সো পাঁচশো জন মানুষকে আমি চেঞ্জ করে দিয়ে গেছি একটা মানুষ একা সো এই রকম আপনিও করতে পারেন আপনিও চাইলে সেই সোসাইটিটাকে পরিবর্তনে অবদান রাখতে পারেন সেটা যে শুধু একইভাবে অবদান রাখতে হবে তা নানাভাবে অবদান রাখা যায় সো আপনি আপনার যোগ্যতা অনুসারে সেই চেষ্টাটা করে দেখতে পারেন এতটুকুই বলবো ঠিক আছে মানে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি আর নাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে সেই সুন্দর মতন আপনি সোসাইটিটা এক্সচেঞ্জ করতে পারেন মানে সরি মানে আপনি আপনার আপনার সোসাইটিটা মানে আপনি আর কি অন্য একটা সোসাইটির অংশ হইতে পারেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমার তো ভাই ভালো থাকবেন এরপরে যদি আর কখনো কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে আমি আপনার লাইভে আমি অবশ্যই যুক্ত জি ঠিক আছে তাহলে শুভরাত্রি হ্যাঁ